আজকে শ্রী শ্রী মা সারদা দেবের 167তম আবির্ভাব তিথি। তা রামকৃষ্ণ মিশনের যত কেন্দ্র আছে দেশে বিদেশে, সেই সাথে ভক্তদের পরিচালিত কয়েক হাজার আশ্রম আছে, সর্বত্রই কিন্তু মায়ের আবির্ভাব তিথি, বিশেষ পূজা, হোম, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এখানেও আমরা এটি করছি। আমাদের তিনটি কেন্দ্রের মধ্যে তিন জায়গায় করার সমস্যা, তো ছোটো ছোটো করে গাঙ্গাইল বিবেকনগরে হয়, বড় করে এখানেই হয়, কারণ ভক্তদের সমাগম বেশি। তো সারাদিন এই সকাল থেকে পূজা, হোম, আরতি ইত্যাদি সব হয়ে গেছে, পুষ্পাঞ্জলি হয়ে গেছে। এখন হোমের পরে আরেকবার পুষ্পাঞ্জলি হবে, তারপরে মহাপ্রসাদ বিতরণ। প্রায় 6-7 হাজার মিনিমাম লোক তো আসবেনই, আরও বেশিও হয় কখনো কখনো। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছেলেমেয়েরা তারা আবৃত্তি, গান, বক্তৃতা, নাচ এবারে নেই, কিন্তু কিছু কিছু তখনও থাকে, ছোটোখাটো গীতি আলেখ্য সবই শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনবাণী অবলম্বন। এটা তারা এখন শুরু হয়েছে, সারাদিন চলবে, বিকেল 3:30 থেকে 5টা। একজন অধ্যাপক সায়ক মুখার্জি আসবেন, তিনি মায়ের উপরে বলবেন, আর আমরা দুজন সন্ন্যাসী, আমরা তিনজন আধ ঘন্টা করে মায়ের জীবনবাণী নিয়ে আলোচনা করা হয়, ওটাই হলো ধর্মসভা। এটা শেষ হলে সন্ধ্যাবেলা আরতির পর আবার গাঙ্গাইল রোড আশ্রমে একই রকম আলোচনা। এই মোটামুটি আজকের সারাদিনের অনুষ্ঠান। মা সারদা দেবীর শিক্ষাটাকে সর্বসাধারণের মধ্যে যতটা ছড়িয়ে দেওয়া যায় তার জন্যই অনুষ্ঠানের ব্যবস্থা। Oh.